দেখো কত সুন্দর ঝর্ণি। বাগানবাড়ি এক নবাব নবাব এখন আরো আছে। এই দেখো এক ভাই এবার বেরিয়ে যাবো অন্য জায়গায়। বাড়ি ঘোরা হয়ে গেল, এবার দেখি দেখো তো ঘোরা দেখো সেটার বাড়ি ভিতরে যেগুলো দেখে আসলাম আমরা, এর ভিতরেও ছবি তুলতে দেয়নি, না আসলে আপনারা বুঝতে পারবেন না। যাব সুড়ঙ্গ পথে, গুপ্ত সুড়ঙ্গ পথে। চলে এসছে হাজারদুয়ারি। দেখো কতগুলো দরজা, দেখো এরই নাম হচ্ছে হাজারদুয়ারি। ওর জন্য এখানে না আসলে বুঝতে পারবে না। হাজারদুয়ারি ভিতরে আমরা গেছিলাম, বাইরে থেকে এইভাবেই দেখানো হচ্ছে, কিন্তু ভিতরে প্রচুর প্রচুর জিনিস আছে দেখার, না আসলে বুঝতে পারবেন না। টিকিট কেটে, টিকিট কাটলে তো টিকিট কেটে ভিতরে দেখে আসলাম, প্রচুর জিনিস আছে। ২৫ টাকা করে টিকিট, আর ২৫ টাকা টিকিট হলে আপনি ভিতরে সব কিছু দেখতে পারবেন, সব কিছু আছে। রাজাদের কত সুন্দর সুন্দর ফুলদানি, সব কিছু আসবাবপত্র, রাজা প্রচুর প্রচুর জিনিস আছে। এই দেখো কামান, দেখো কত বড়। বসে এখন বিবেশ বাবা বাদাম বার করছে, বাদাম ভাজা খাওয়া হবে। আমরা তো এইদিকটাই গেলাম না, বাদাম বাদাম কাঁচা বাদাম না না ভাজা বাদাম। কি তো ভালো করে বলে, মোবাইলের বাতিগুলো ৫ টাকা দাম। হ্যাঁ আমি কাঁচা বাদাম গাম করছে বিরাসের পীর বাবা মন্দির। এটা এসে এই জায়গায় দেখে যাবেন সব, কারণ বাইরে থেকে দেখানো হচ্ছে, ভিতরে তো ফোন নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু ক্যামেরা অফ করে দেখতে হচ্ছে। চলুন আমাদের টাইম হয়ে গেছে, আরও বাইরে কিছু দেখার আছে, এবার যাওয়া যাক, ঠান্ডা লাগছে। এবার পার্কের ইয়ে ব্যাস হাজারদুয়ারি থেকে বেরিয়ে পড়েছি, নবাব মির্জাফর তার পরিবারিক ঐতিহাসিক এখানে যাবো। এই যে বিবাসের বাবা টিকিট কাটতে গেছে, বিবাস এগুলো সব কবরস্থান না গো, এগুলো বড় বড় ইয়ে যে কবরস্থান না, কবরে পা দিই। ওইটা ৫টার মধ্যে বন্ধ হয়ে যায়, ওর জন্য আপনাদের আর দেখাতে পারেনি। হ্যাঁ জ্যান্ত কবরের স্থান ওটা, সরি, হ্যাঁ ঠিক, ওইটা আমরা দেখাতে পারলাম না, ৫টায় বন্ধ করে দেয়। জাফরের মসজিদ এটাই নামাজ পড়তো মির্জাফর। লক্ষ্মী নারায়ণের মন্দির, লক্ষ্মী নারায়ণ সব রকমই আছে এখানে, সব রকম ঠাকুর আছে। জগন্নাথ মন্দির দেখাও হয়ে গেল, আর একটা দুটো আছে মনে হয়। রাজার বাড়ি চলে এসছে, এটা এইটাই লাস্ট রাজবাড়ি। টিকিট কাটতে হয় ২০ টাকা। দেখো এটা হচ্ছে দরজা,
এটা দেখেন যে নসিপুর রাজবাড়িতে আপনারা প্রবেশ করেছেন তার সামনের দিকের একটা নকশা কিংবা মডেল আছে, এটা পুরোটা হচ্ছে সোলা আর কাগজকে কেটে কেটে তৈরি করা। তার পিছনের দিকে যে কালো রঙের কোট, সামনে টুপিটা, দেবী সিং এর ফাঁসি ঘরের ড্রেস, যেদিন দেবী সিং কাউকে শাস্তিতে ফাঁসি দিতেন কালো কোট টুপিটা নিজেই ব্যবহার করতেন। নিচের গার্ডেনের মতো এই জায়গাটা দেবী সিং এর সময় ছিল উনার নাচমহল। দেবী সিং ব্রিটিশদের কালেক্টর ছিলেন, তাই তাদেরকে খুশি করবার জন্য এখানে বাইজিদেরকে নিয়ে এসে নাচাতেন। আপনারা কেউ হীরাবাইয়ের নাম শুনেছেন? ছয় ফুট দুই ইঞ্চি লম্বা, ভেতরে যার ছবিটা দেখাবো, সেই বাইজিকে নিয়ে এসে নাচানো হতো ব্রিটিশদেরকে খুশি করবার জন্য। মাঠের ভেতরে যে লোহার ল্যাম্পপোস্টগুলো রয়েছে এইগুলোতে গ্যাস লাইটে আলো জ্বলত। এটা রাজা দেবী সিং এর বাড়ি। তার তিনটে স্টেটের তহসিলদার ছিলেন, ট্যাক্স কালেক্টর, ব্রিটিশদের হয়ে জোর জুলুম করে ট্যাক্স খাজনাটা উনি আদায় করতেন, যার জন্য ডাকাত বলা হতো ইতিহাসের পাতায় দেবী সিং। কারণ সেই সময় ব্যাংক পোস্ট অফিস ছিল না, এগুলোই তখনকার দিনের লকার। যারা দেখ, এর কোনো জয়েন্ট নেই, দেখুন এক হাতে আছে পর্বত, অপর হাতে আছে গদা, পায়ের নিচে পাতালের রাক্ষসীকে বধ করছে। একটা পাথরকে কেটে পুরো কাজটা তৈরি করা। প্রতি বছর ঝুলন উৎসবে মূর্তিটা সাজানো হয়। সবাই সামনে থেকে গিয়ে দর্শন করুন, যারা ছবি তুলবো মনে করছেন সামনে থেকে তুলে নিন। পর তার পুরো ফ্যামিলিকে নিয়ে গিয়ে দেবী সিং ফাঁসি দিত, যার জন্য ইতিহাসের পাতায় উনাকে ডাকাত বলা হতো। ফাঁসি ঘরটা ভেতরে আপনাদের দেখাবো। আর এই যে দেখছেন রং করা আছে আলপনা দিয়া, এই জায়গাটায় কিন্তু শুটিং হয়। জায়গাটাকে বাড়িতে বসে আপনারা টিভির পর্দাতে দেখেছেন। বেহুলা বলে একটা সিরিয়াল হয়েছিল স্টার জলসাই, যদি দেখে থাকেন এই জায়গাটা দেখলে আপনারা চিনতে পারবেন। এটা চাঁদচলাগড়ের বাড়ি ছিল, ওরা সাজিয়ে রং করে আলপনা দিয়ে এখান থেকে করেছে। এই বাড়ির ফ্রন্টে এই বাড়িটা ওরা ব্রিটিশদের কোর্ট হিসাবে ব্যবহার করেছিল শুটিং এর সময় সাজিয়ে নিজেদের মতন করে। এবার হয় দেবী সিং এর ফাঁসি ঘর, চেনটা লক্ষ্য করুন সবাই মাথার উপরে রয়েছে। এখানে এরকম আরো দুখানা চেন ছিল, চেনের নিচে নিচে যে জায়গাটায় আপনারা দাঁড়িয়ে আছেন এখানে তিনখানা কুয়ো। ফাঁসি দেওয়ার পর কুয়োতে ফেললে আন্ডারগ্রাউন্ড দিয়ে রাস্তা চলে তো গঙ্গায়। এটা একটা অ্যাক্সিডেন্টের জন্য দেখুন পুরো জায়গাটা প্রশাসনের অর্ডারে মালিক পোকোকে এখন বন্ধ করতে হয়েছে। চেনটা দেখে রাখুন সবাই, সিম্বল হিসেবে এখানে ঝোলানো আছে। এটাই ছিল ফাঁসি ঘর, এখন দেখলেন ফাঁকা ঘর। এবারে আসুন যে দেবী সিং এর বাড়ি দেখতে এসছেন নসি একটাই বড় পাথরকে কেটে তৈরি করা। নিচের দিকে লক্ষ্য করুন এগুলোকে যাত্রী বলে, মুঘল যুগের এগুলো পৃথিবীর বিখ্যাত দেখুন ভাস্কর্য, পাথরকে ছেনি হাতুড়ির সাহায্যে কেটে কেটে তৈরি করা। একটা ফুটো যা পাশেকার ফুটোর মাপটাও তাই, কোনো ছোট বড় গেলে আগ্রার তাজমহল, ফতেপুর সিকরি, লাল কেল্লায় এই কাজগুলো দেখতে পাবেন। এই মন্দির দর্শন করলেন, এবার মেন মন্দিরটা দেখবেন। আসুন লক্ষ্য করবেন একটাই মন্দির কিন্তু টোটাল রাউন্ডে 25টা চূড়া। একটা পদ্ম ফুলকে যেরকম খুলে দিলে দেখতে লাগে সেরকম আকারে তৈরি করা এই মন্দিরের চূড়াটা। এখানে রাম সীতার মন্দির এবং দেবী সিং এর ডাকাত কালী মন্দির আছে, সেটা সামনে থেকে দর্শন করবেন। ফাঁসি ঘরটা আগে দেখ, বলা হয় মেন মন্দির দেবী সিং এর জাগ্রত ডাকাত কালী, যে কালী মূর্তিটাকে পুজো করে দেবী সিং ডাকাতি করতে যেতেন, ফিরে আসবার সময় ঘুরিয়ে পুজো দিতেন। একটা মূর্তিকে তিনটে রূপে পুজো করা হয়, দেখুন মা কালীর মুখে জীব নেই, পায়ের তলায় কিন্তু শিব নেই, জীব এবং শিব ছাড়া সাধনা কালী মায়ের মন্দির। মায়ের গায়ের রং কালো তাই কালী রূপে পুজো করে, কালী মূর্তির মুখে জীব নেই বলে লক্ষ্মী রূপে পুজো করা হয়, আর কালী মূর্তির পায়ের তলায় শিব নেই সিংহ আছে বলে দুর্গা রূপে পুজো করে। কালী দুর্গা লক্ষ্মী একটাই মূর্তিতে তিনটে পুজো হয় বলে মায়ের নাম জয় দুর্গা নব দুর্গা। এখানে যে যার মানত করে সফল হয়, যারা যারা আসে প্রত্যেকে মায়ের নামে কিছু প্রণামী দিয়ে সাহায্য করে, এই থেকে মায়ের পুজো। এবার আমরা বাড়ি রাজবাড়ি থেকে বেরিয়ে এসেছি, এবার যাব হচ্ছে এইবার রওনা দেব পিসির ছেলের বাড়ি। আমরা দুপুরে লাঞ্চ পর্যন্ত করিনি, আমরা দেখার এত দেখার তো হয়েছিল, সব কিছু দেখে পরীক্ষা স্কুল বন্ধ হয়ে গেছে, মতিঝিল আরও অনেক কিছু ছিল কিন্তু রাত হয়ে গেছে বলে আমরা দেখতে পাইনি। এবার যে জায়গা থেকে আসলাম ওই ইয়েতে নৌকা পার হবো একটা, আমরা নৌকা পার হয়ে গেছি। এবার আমরা স্টেশনে চলে এসেছি, আর স্টেশনে এসে বসে থাকছি কারণ হচ্ছে আমাদের ট্রেন, আমরা জানি না যে এখন ট্রেন নেই, ট্রেন আছে 9টায় 9:10 কর্ণ সমন্বতে যেতে,
তাই এখন আমরা আমাদের তো জানা ছিল না, তাই এসে তো পুরো একদম ফেসে গেছি। এখন স্টেশনে এরকম বসে আছে সব, ছেলে মোবাইল দেখছে, বিয়সে বাবা বসে আছে, মাও বসে আছে। আমরা ওই দিকে বসেছিলাম কিন্তু ওই দিকে প্রচণ্ড ঠান্ডা, ওর জন্য সিঁড়িতে এসে বসলাম। বাইরে ফাঁকার মধ্যে প্রচণ্ড ঠান্ডা, ওর জন্য সিঁড়িতে এসে বসেছি। এখন ভালোই লোক হয়ে গেছে, আমরা যখন আসলাম এক কেউ ছিল না, মা পিয়ার আমাকে এনেছিল। কয় দিবসে বাবা দিবসে বাবা চা এনে দিয়েছে, বিস্কুট দিয়ে খাচ্ছি। নটা সাড়ে তিরিশে ছাড়লো ট্রেন, এতক্ষণ পর আজিবগঞ্জ থেকে ট্রেনটা ছেড়ে দিচ্ছি। আস্তে আস্তে 10:30 বেজে গেছে, আর ওই দাদা দেখলেন, ওই দাদা স্টেশনের কাছে গেছিল, এই পিছনেই ঘরের পাশে এদের স্টেশন। উপরে এসেছি, পরে আপনাদের সঙ্গে কথা বলছি। নিচে গেছিলাম, খাওয়া দাওয়া করে চলে এসেছি। ফোনে একটু চার্জ ছিল না, ওর জন্য কাউকে দেখাতেও পারিনি, আর প্রচুর রাত হয়ে গেছে, 11:00 বেজে গেছে। ঠিক আছে, কালকে সবার সঙ্গে মেলাবো, আর ভিডিও বেশি বড়ও করবো না, যেহেতু এখন শাড়িও চেঞ্জ করিনি, এই শাড়িতেই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, যেন রাত হয়ে গেছে, ওর জন্যে নিচে আমি খাওয়া দাওয়া করে উপরে চলে এসেছি। এবার শাড়ি চেঞ্জ করবো, একটু ফ্রেশ হয়ে নেবো, দিয়ে ঘুমিয়ে পড়বো। তা যাই হোক, ভিডিও আমি আর বড়ো করবো না, নেক্সট ভিডিও নিয়ে আমি চলে আসবো। ভিডিওটি কেমন হলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে বলবে, আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবে, সকল সময় হাসি খুশি থাকবে, আর নিজের শরীরের খেয়াল রাখবেন। বাই, গুড নাইট।